thing. গুড মর্নিং, আজকে আমরা রামায়ণ ও মহাভারত থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব, যেটা আগামীকাল আমাদের রাত্রে নেওয়ার সময় নেটওয়ার্কের খুব অসুবিধা হচ্ছিল। আজকের কোনো অসুবিধা নেই, তো এখনো যারা জয়েন হয়নি আসুক, দু একজন আমরা অপেক্ষা করি একটু, তারপরে শুরু করব। মহাভারত এবং রামায়ণ থেকে, রামায়ণের ভিন্ন হবে, রামায়ণ মহাভারত অনুবাদ সাহিত্য, শ্রীকৃষ্ণ বিজয়, রামায়ণ মহাভারত। এই তিনটি থেকে মক টেস্ট। তো আজকে আমাদের মূলত অনুবাদ সাহিত্য রামায়ণ এবং মহাভারত থেকে প্রশ্ন উত্তর আলোচনা। সুপ্রভাত সমীর, মোটামুটি শুরু করি আমরা, তারপরে দু একদিন আশা করি চলে আসবে। কালকে আমাদের নেটওয়ার্কের অসুবিধার জন্য আমরা মকটেস্টটা করতে পারিনি, তো যাই হোক সবকিছুর মধ্যে দিয়ে করতে হবে। আর রাত্রে আমাদের আলোচনা করব আজকে মধ্যযুগের শেষ যে বিষয়, অর্থাৎ শাক্ত পদাবলী, আরাকান আশওয়ার কাব্য, ময়মনসিংহ গীতিকা। তো এই তিনটে থেকে আজকে আমাদের মধ্যযুগের শেষ প্রশ্ন উত্তর আলোচনা করবো। যাই হোক, প্রথম প্রশ্ন, রামচরিত মানস গ্রন্থের লেখকের নাম কি? কৃত্তিবাস, বাল্মীকি, তুলসীদাস, কাশীরাম দাস। প্রথম প্রশ্ন, রামচরিত মানস গ্রন্থের লেখকের নাম কি? যদিও কালকে আমরা একটু শুরু করেছিলাম, তবুও রামচরিত মানস গ্রন্থের লেখকের নাম কি? উত্তর সুলতানা সি, সঠিক উত্তর সুলতানা। কালকে আমরা তিন চারটে প্রশ্ন করে নিয়েছিলাম, তবু আর একবার, রামায়ণ মহাকাব্যের খণ্ড সংখ্যা কত? 3টি, 7টি, 6টি, 12টি। রামায়ণ মহাকাব্যের খণ্ড সংখ্যা কত? কালকে নেটওয়ার্কের জন্য আমরা মক টেস্টটা করতে পারিনি, সেটাই হচ্ছে। আর সন্ধ্যাবেলা আমাদের সম্পূর্ণটা যেটা মধ্যযুগে তিনটে শাক্ত পদাবলী, আরাকান আশওয়ার কাব্য, তিনটে যে তিনটে আছে শেষের তিনটে আলোচনা হবে, সবাই দেখে রাখবে। ময়মনসিংহ গীতিকা, আরাকান আশওয়ার, শাক্ত পদাবলী। রামায়ণ মহাকাব্যের খণ্ড সংখ্যা কত? সুলতানা সি, সি তো হবে, বি হবে 7টি, উত্তর হবে বি। আমরা এগুলো দেখে নিয়েছিলাম, ওই জন্য একটু দ্রুত এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। শ্রীরাম পাঁচালীর লেখক কে? কাশীরাম, তুলসীদাস, কৃত্তিবাস, চণ্ডীদাস। শ্রীরাম পাঁচালীর লেখক কে? কাশীরাম, তুলসীদাস, কৃত্তিবাস, চণ্ডীদাস। শ্রীরাম পাঁচালীর লেখক কে? 3 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালীর লেখক কে? কাশীরাম, তুলসীদাস, কৃত্তিবাস, চণ্ডীদাস। শ্রীরাম পাঁচালীর সুলতানা সি, দেখে নিয়ে উত্তর, উত্তর হবে অপশন সি, কৃত্তিবাস। 4 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের প্রথম কত সালে প্রকাশিত হয়? 1804, 3, 7, 9। কৃত্তিবাসী রামায়ণ প্রথম কত সালে প্রকাশিত হয়? কৃত্তিবাসী রামায়ণ 1804, 3, 7, 9। কৃত্তিবাসী রামায়ণ প্রথম কত সালে? 1804, 3, 7, 9।
চার নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণ প্রথম কত সালে প্রকাশিত হয়? 1804, 1807, 1809। সুলতানা বি 1803। দেখে নিন উত্তর, উত্তর হবে অপশন বি 1803 সঠিক উত্তর। পরের প্রশ্ন, রামায়ণ থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। রামায়ণ পাঁচালীর অমর কবি কৃত্তিবাস, কৃত্তিবাসের কাব্যকাণ্ডে বিভক্ত, কৃত্তিবাস পঞ্চদশ শতাব্দীর কবি, কৃত্তিবাসের রামায়ণের ভাষা আধুনিক। রামায়ণ থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে হবে, নিচের সংকেত দেওয়া আছে, শুদ্ধ অশুদ্ধ বেছে নিতে হবে। আমাদের এই 5 নম্বর প্রশ্ন অব্দি কাল তো মোটামুটি হয়েছিল, তারপরে 20টা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করতে পারিনি, তো সেটাই জন্য এখন করে নিচ্ছি। এখন যারা দেখছি দু একজন ঠিক আছে, পরে যারা দেখবো আমরা দেখে নেবো মক টেস্টের মতো করে। আর আগের দিনের যে পিডিএফ এবং এই পিডিএফ দুটো একসঙ্গে পাঠিয়ে দেবো। রামায়ণ থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, 5 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে? সুলতানা ইয়ে, দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন এ, উত্তর হবে অপশন এ। কৃত্তিবাসী রামায়ণের রামচরিত্রের বিশিষ্টতা কি? শ্রেষ্ঠ বীর, সাহসী, কোমল স্বভাব। 6 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের রামচরিত্রের বিশিষ্টতা কি? শ্রেষ্ঠ বীর, সাহসী, কোমল স্বভাব। কৃত্তিবাসী রামায়ণের রামচরিত্রের বিশিষ্টতা কি? 6 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের রামচরিত্রের বিশিষ্টতা কি? শ্রেষ্ঠ বীর, সাহসী, কোমল স্বভাব। সুলতানা ডি, কোমল স্বভাব। কৃত্তিবাসী রামায়ণের রামচরিত্রের বিশিষ্টতা শ্রেষ্ঠ বীর, সাহসী, কোমল স্বভাব। কৃত্তিবাসী রামায়ণের রামচরিত্রের বিশিষ্টতা কি? দেখে নিন উত্তর, উত্তর হবে অপশন ডি বিশিষ্টতা, উত্তর হবে বিশিষ্টতা কোমল স্বভাব, অপশন ডি সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালীতে কোন ছন্দের দক্ষতা দেখিয়েছেন? একপদী, দ্বিপদী, ত্রিপদী, ধ্বনিপদী। 7 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালীতে কোন ছন্দের দক্ষতা দেখিয়েছেন? একপদী, দ্বিপদী, ত্রিপদী, ধ্বনিপ্রধান। 7 নম্বর প্রশ্ন, শ্রীরাম পাঁচালীর কোন ছন্দের দক্ষতা দেখিয়েছেন? একপদী, দ্বিপদী, ত্রিপদী, ধ্বনিপ্রধান। 7 নম্বর প্রশ্ন, সুলতানা সাথে শ্রীরাম পাঁচালীতে কোন ছন্দের দক্ষতা দেখিয়েছেন? শ্রীরাম পাঁচালীতে কোন ছন্দের একপদী, দ্বিপদী, ত্রিপদী, ধ্বনিপ্রধান। দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন সি, ত্রিপদী। পরের প্রশ্ন, কৃত্তিবাসী কৃত্তিবাস তার আত্মকাহিনীতে জন্মের তিথিতে কোন মাসের উল্লেখ করেছেন? আষাঢ়, শ্রাবণ, চৈত্র, মাঘ। কৃত্তিবাস তার আত্মকাহিনীতে জন্মের তিথিতে কোন মাসের উল্লেখ করেছেন? আষাঢ়, শ্রাবণ, চৈত্র, মাঘ। কৃত্তিবাস তার আত্মকাহিনীতে জন্মের তিথিতে কোন মাসের উল্লেখ আছে? কৃত্তিবাস তার জন্মের আত্মকাহিনীতে কোন তিথির উল্লেখ তিথিতে জন্মের তিথিতে কোন মাসের উল্লেখ করেছেন বা উল্লেখ আছে? আষাঢ়, শ্রাবণ, চৈত্র, মাঘ। সুলতানা বি, কৃত্তিবাস তার আত্মকাহিনীতে জন্মের তিথিতে কোন মাসের উল্লেখ আছে বা উল্লেখ করেছেন? কৃত্তিবাস তার আত্মকাহিনীতে জন্মের তিথিতে কোন মাসের উল্লেখ করেছেন? আষাঢ়, শ্রাবণ, চৈত্র, মাঘ। আমরা যারা অনলাইনে আছি প্রত্যেকে উত্তর দেবো, তাহলে মানে ভালো লাগে। সুলতানা একা উত্তর দিচ্ছে, তাছাড়া আমরা দেখছি 5-6 জন আছি। কৃত্তিবাস তার আত্মকাহিনীতে জন্মের তিথিতে, আমরা প্রত্যেকদিন 8টার সময় নিই, কিন্তু এই 2-3 দিন বিগত 2-3 দিন খুবই অসুবিধা হয়েছে। আজকেও 8টার সময় আমরা ঠিক সময় শুরু করবো, আর নেটওয়ার্কের অসুবিধা নেই। আরাকান রাজসভার কাব্য সাত্যপদাবলী ময়মনসিংহ আজকে আলোচনার বিষয়। মহুয়ার পালা দর্শুক্রামের কারা পালা এবং সাত্যপদাবলী থেকে রামপ্রসাদ সেন কমলাকান্ত এবং আরাকান রাজসভার দৌলতাজী লোচন্দ্রনী আলাওয়ালের পদ্মাবলী, এগুলো থেকে আজকের মধ্যযুগের শেষ মক টেস্ট হবে। তারপরে আমরা ভাষা বিজ্ঞানে চলে যাবো, 2 দিন কি 3 দিন ভাষা বিজ্ঞান আলোচনা করবো পরপর 2-3 দিন। তো আজকে মধ্যযুগের শেষ প্রশ্ন আজকে রাত্রেই হবে শেষ 8টার সময়।
দেখে নিই উত্তর হবে অপশন ডি, একদম সঠিক উত্তর সুলতানা, রঘুমনির পুত্র। আমরা যারা আছি প্রত্যেকে উত্তর দেবো, ঠিক আছে? আমরা অনেকেই আছি দেখছি এখান থেকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই আছি, তো যাই হোক সবাই উত্তর দিলে আর কি ভালো লাগে দেখতে। রঘুমনির পুত্র কীর্তিবাস, বাল্মীকি, ব্যাস, দশরথ। রঘুমনির পুত্রকে কীর্তিবাস, বাল্মীকি, দুর্বাসা, দশরথ। রঘুমনির পুত্রকে কীর্তিবাস, বাল্মীকি, দুর্বাসা, দশরথ। রঘুমনির পুত্রকে কীর্তিবাস, বাল্মীকি, দুর্বাসা, দশরথ। সুলতানা সি, দুর্বাসা। রঘুমনির পুত্রকে অপশন এ কীর্তিবাস, অপশন বি বাল্মীকি, অপশন সি দুর্বাসা, অপশন ডি দশরথ। রঘুমনির পুত্রকে দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন বি বাল্মীকি, উত্তর হবে অপশন বি বাল্মীকি। পরের প্রশ্ন, কীর্তিবাসী রামায়ণের কোন কাণ্ডে সীতার উদ্ধার করেছিল? কীর্তিবাসী রামায়ণের কোন কাণ্ডে সীতাকে উদ্ধার করেছিল, মানে কীর্তিবাস কোন কাণ্ডে দেখিয়েছেন সীতার উদ্ধার? লঙ্কা, সুন্দর, আদি, অযোধ্যা। অপশন এ লঙ্কা, অপশন বি সুন্দর, অপশন সি আদি, অপশন ডি অযোধ্যা। কীর্তিবাসী রামায়ণের কোন কাণ্ডে সীতার উদ্ধার করেছিল? লঙ্কা অপশন এ, অপশন বি সুন্দর, অপশন সি আদি, অপশন ডি অযোধ্যা। কীর্তিবাসী রামায়ণের কোন কাণ্ডে সীতার উদ্ধার করেছিল? 10 নম্বর প্রশ্ন, কীর্তিবাসী রামায়ণের কোন কাণ্ডে সীতার উদ্ধার করেছিল? লঙ্কা, সুন্দর, আদি, অযোধ্যা। সুলতানা ডি দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন বি সুন্দরকাণ্ডে, অপশন সুন্দর, অপশন বি সঠিক উত্তর। সুমিত্রা কোন রাজার কন্যা? কুশল, কে কয়, সিংহল, মগধ। সুমিত্রা 11 নম্বর প্রশ্ন, সুমিত্রা কোন রাজার কন্যা? কুশল, কে কয়, সিংহল, মগধ। 11 নম্বর প্রশ্ন, সুমিত্রা কোন রাজার কন্যা? কুশল, কে কয়, সিংহল, মগধ। সুমিত্রা কোন রাজার কন্যা? কুশল, কে কয়, সিংহল। সুমিত্রা কোন রাজার কন্যা? কুশল, কে কয়, সিংহল, মগধ। সুমিত্রা কোন রাজার কন্যা? কুশল, কে কয়, সিংহল, মগধ। 11 নম্বর প্রশ্ন, সুমিত্রা কোন রাজার কন্যা? কুশল, কে কয়, সুলতানা সি দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন সি সিংহল, একদম সঠিক উত্তর, উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন, রামায়ণের জটায়ু জাতিতে কি ছিল? বিহঙ্গম, গাভী, সর্প, গাছ। রামায়ণে জটায়ু জাতিতে কি ছিল? বিহঙ্গম, গাভী, সর্প, গাছ। রামায়ণে জটায়ু জাতিতে কি ছিল? বিহঙ্গম, গাভী, সর্প, গাছ। রামায়ণে জটায়ু জাতিতে কি ছিল? 12 নম্বর প্রশ্ন, বিহঙ্গম, গাভী, সর্প, গাছ। সুলতানা এ, রামায়ণে জটায়ু জাতিতে কি ছিল? বিহঙ্গম, গাভী, সর্প, গাছ। রামায়ণে জটায়ু জাতিতে কি ছিল দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন এ বিহঙ্গম, সঠিক উত্তর হবে অপশন এ বিহঙ্গম। রাম কার পুত্র? সুমিত্রা, কৈকেয়ী, কৌশল্যা, মন্থরা। রামের মাতার নাম কি বা রাম কার পুত্র? সুমিত্রা, কৈকেয়ী, কৌশল্যা, মন্থরা। সুমিত্রা কার পুত্র, সরি রাম কার পুত্র, রাম কার পুত্র বা রামের মাতার নাম কি? সুমিত্রা, কৈকেয়ী, কৌশল্যা, মন্থরা। রাম কার পুত্র? সুমিত্রা, কৌশল্যা, মন্থরার। সুলতানা সি দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন সি কৌশল্যা, উত্তর হবে অপশন সি কৌশল্যা। যমুনা নদীর বিস্তার কত? 10 গজ, 12 গজ, 20 গজ, 25 গজ। 14 নম্বর প্রশ্ন,
যমুনা নদীর বিস্তার কত? 10 গজ, 12 গজ, 20 গজ, 25 গজ। যমুনা নদীর বিস্তার কত? অপশন এ 10 গজ, অপশন বি 12 গজ, অপশন সি 20 গজ, অপশন ডি 25 গজ। যমুনা নদীর বিস্তার কত? যমুনা নদীর বিস্তার কত? সুলতানা সি, যমুনা নদীর বিস্তার কত? 10, 12, 20, 25। উত্তর হবে অপশন সি 20 গজ। সঠিক উত্তর সুলতানা। 14 নম্বর, চোদ্দোর হবে অপশন বি হবে না, যমুনা নদীর বিস্তার তো 20 গজ, 20 গজ উল্লেখ আছে। 15 নম্বর প্রশ্ন, সীতার বিবাহের জন্য যে ধনুক রাখা হয়েছিল সেটি কত বলবানের তৈরি? 84, 82, 83, 84, 85 হবে এটা, 84, 82, 83, 85। সীতার বিবাহের জন্য যে ধনুক রাখা হয়েছিল সেটি কত বলবান? 84, 82, 83, 85। 15 নম্বর প্রশ্ন, সীতার বিবাহের জন্য যে ধনুক রাখা হয়েছিল সেটি কত বলবানের তৈরি? 84, 82, 83, 85। সীতার বিবাহের জন্য যে ধনুক রাখা হয়েছিল সেটি কত বলবানের তৈরি? 84, 82, 83, 85। 15 নম্বর প্রশ্ন, সীতার বিবাহের জন্য যে ধনুক রাখা হয়েছিল সেটি কত বলবানের তৈরি? 84, 82, 83, 85। সীতার বিবাহের জন্য যে ধনুক রাখা হয়েছিল সেটি কত বলবানের তৈরি? কারো জানা নেই, দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন সি, উত্তর হবে অপশন সি 83। উত্তর হবে অপশন সি 83। 16 নম্বর প্রশ্ন, মহাভারত থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। কাশিরাম দাস কটি পর্ব, 4টি পর্ব লেখেন? মহাভারতের পর্ব সংখ্যা 18। কাশিরাম দাস বন পর্বটি সমাপ্ত করতে পারেননি। কাশিরাম দাস মহাভারতের অনুবাদ করেছিলেন হরিহরপুরে, অর্থাৎ হরিহরপুর থেকে। মহাভারত থেকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে মহাভারত, কাশিরাম দাস 4টি পর্ব লেখেন। মহাভারতের মোট পর্ব সংখ্যা 18। কাশিরাম দাস বন পর্বটি সমাপ্ত করতে পারেননি। কাশিরাম দাস মহাভারতের অনুবাদ করেছিলেন হরিহরপুরে। 16 নম্বর প্রশ্ন, মহাভারত থেকে শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করতে হবে। 16 নম্বর প্রশ্ন, নিচের সংকেত আছে, নিচের সংকেত থেকে উত্তর বেছে নিতে হবে। সুলতানা সি, মহাভারতের 4টি পর্ব লেখেন শুদ্ধ। মহাভারতের মোট পর্ব সংখ্যা 18, এটাও শুদ্ধ। কাশিরাম দাস বন পর্বটি সমাপ্ত করতে পারেননি, এটাও শুদ্ধ। কাশিরাম দাস মহাভারতের অনুবাদ করেছেন হরিহরপুরে, এটাও শুদ্ধ। অর্থাৎ সবগুলো অপশনই শুদ্ধ। সুলতানা সঠিক উত্তর সি। পরের প্রশ্ন, কাশিরাম দাসের আদি পর্বের রচনাকাল কত? 1590, 1595, 1600, 1604। কাশিরাম দাসের আদি পর্বের রচনাকাল কত? 1590, 1595, 1600, 1604। কাশিরাম দাসের আদি পর্বের রচনাকাল কত? 1600, 1604, 1595, 1590। কাশিরাম দাসের আদি পর্বের রচনাকাল কত? 1590, 1595, 1600, 1604। কাশিরাম দাসের আদি পর্বের রচনাকাল কত? কাশিরাম দাসের আদি পর্বের রচনাকাল কত? কাশিরাম দাসের আদি পর্বের সুলতানা ডি, দেখে নিই উত্তর। উত্তর হবে অপশন ডি 1604, একদম সঠিক উত্তর। পরের প্রশ্ন, কাশিরাম দাস রচিত বন পর্বের অসম্পূর্ণ অংশ রচনা করেন কে? নন্দরাম, জিৎ ঘটক, গদাধর, রামপ্রসাদ। কাশিরাম দাস রচিত
কাশিরাম দাস রচিত বন পর্বের অসম্পূর্ণ কাশিরাম দাস রচিত বন পর্বের অসম্পূর্ণ রচনা করেন কে? নন্দরাম জিত ঘটক, গদাধর রামপ্রসাদ। কাশিরাম দাস রচিত বন পর্বের অসম্পূর্ণ অংশ রচনা করেন কে? নন্দরাম জিত ঘটক, গদাধর রামপ্রসাদ। 18 নম্বর প্রশ্ন, কাশিরাম দাস রচিত বন পর্বের অসম্পূর্ণ অংশ রচনা করেন কে? নন্দরাম জিত ঘটক, গদাধর রামপ্রসাদ। কাশিরাম দাস রচিত বন পর্বের অসম্পূর্ণ অংশ রচনা করেন কে? উত্তর হবে জিত ঘটক, শিবরাম হবে না, জিত ঘটক। 19 নম্বর প্রশ্ন, কাশিরাম দাস কোন শতকের কবি? এটা আমাদের জানা, সুলতান আমরা আর যারা আছে দেখছি আমরা। কাশিরাম দাস কোন শতকের কবি? 15, 16, 17, 18, 19। কাশিরাম দাস কোন শতকের কবি? কাশিরাম দাস কোন শতকের কবি? 15, 17, 18, 19। কাশিরাম দাস কোন শতকের কবি? কাশিরাম দাস কোন শতকের কবি? দেখে নিই উত্তর, কাশিরাম দাস কোন শতকের কবি? সুলতানা বি, সঠিক উত্তর বি, উত্তর হবে বি। পরের প্রশ্ন, কাশিরাম দাসের মহাভারতের দ্বিতীয় সংস্করণ কত সালে প্রকাশিত? 1825, 1830, 1835, 1836। কাশিরাম দাসের মহাভারতের দ্বিতীয় সংস্করণ কত সালে প্রকাশিত হয়? কাশিরাম দাসের মহাভারতের দ্বিতীয় সংস্করণ কত সালে? 1825, 1830, 1835, 1836। কাশিরাম দাসের মহাভারতের দ্বিতীয় সংস্করণ কত সালে প্রকাশিত হয়? 1825, 1830, 1835, 1836। সুলতানা সি, দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন ডি, 1836, 35 হবে না, 36। মহাভারতের কোন পর্বে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন? মহাভারতের কোন পর্ব? 21 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন পর্ব হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন? আদি, বিশ্ব, বিরাট, শান্তি। মহাভারতের কোন পর্ব হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন? আদি পর্ব, বিশ্ব পর্ব, বিরাট পর্ব, শান্তি পর্ব। মহাভারতের কোন পর্ব হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করে? মহাভারতের কোন পর্ব? মহাভারতের কোন পর্ব হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন? সুলতানা বি, দেখে নিই উত্তর, উত্তর হবে অপশন এ, হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন আদিখণ্ড, উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন, দ্রৌপদীর পূর্বজন্মে কি নাম ছিল? দ্রৌপদীর পূর্বজন্মে কি নাম ছিল? কেতকী,
যাক্ষসেনী, যাক্ষসেনী, ইন্দ্রাণী, বিষ্ণুপ্রিয়া। দ্রৌপদীর পূর্ব জন্মে কি নাম ছিল? 22 নম্বর প্রশ্ন, দ্রৌপদীর পূর্ব জন্মে কি নাম ছিল? কেতকী, যাক্ষসেনী, ইন্দ্রাণী, বিষ্ণুপ্রিয়া। দ্রৌপদীর পূর্ব জন্মে কি নাম ছিল? দ্রৌপদীর পূর্ব জন্মে কি নাম ছিল? সুলতানা ইয়ে, কেতকী। দ্রৌপদীর পূর্ব জন্মে কি নাম ছিল? দ্রৌপদী পূর্ব জন্মে কি নাম ছিল? গৌর চাঁদি। উত্তর হবে অপশন এ, দুজনেরই সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্ন, কাশীদাসী মহাভারতের আদি পর্ব কাকে বন্দনা করেছেন? গণেশ, শিব, দুর্গা, কালী। 23 নম্বর প্রশ্ন, কাশীদাসী মহাভারতের আদি পর্বে কাকে বন্দনা করা হয়েছে? গণেশ, শিব, দুর্গা, কালী। কাশীদাসী মহাভারত মহাভারতের আদি পর্বে কাকে বন্দনা করা হয়েছে? গণেশ, শিব, দুর্গা, কালী। কাশীদাসী মহাভারতের আদি পর্বে কাকে বন্দনা করা হয়েছে? গণেশ, শিষ, গণেশ, শিব, দুর্গা, কালী। কাশীদাসী মহাভারতের আদি পর্বে কাকে বন্দনা করা হয়েছে? সুলতানা এ, গোরাচা এ, গণেশ। দেখেনি উত্তর, উত্তর হবে অপশন এ, গণেশ। উত্তর হবে অপশন এ, গণেশ। সঠিক উত্তর, দুজনেরই সঠিক উত্তর। যিনি এক কিন্তু যাহে তিনের মিলন, তিনি হলেন কে? পরাশর, কশ্যপ, শান্তনু, ব্যাসদেব। উক্তি হলো, যিনি এক কিন্তু যাহে তিনের মিলন, অর্থাৎ যিনি এক তাহাতে তিনের মিলন, তাহার তিলের মিলন, তিনি হলেন কে? যাহাতে এক, যিনি এক কিন্তু যাহাতে তিনের মিলন, তিনি হলেন কে? পরাশর, কশ্যপ, শান্তনু, ব্যাসদেব। যিনি এক কিন্তু যাহাই তিনের মিলন, তিনি হলেন কে? পরাশর, কশ্যপ, শান্তনু, ব্যাসদেব। যিনি এক কিন্তু যাহে তিনের মিলন, তিনি হলেন কে? 24 নম্বর প্রশ্ন, যিনি এক কিন্তু যাহে তিনের মিলন, তিনি হলেন কে? সুলতানা ডি, যিনি এক কিন্তু যাহে তিনের মিলন, তিনি হলেন কে? গোরাচাঁদ ডি, যিনি এক কিন্তু যাহে তিনের মিলন, তিনি হলেন কে? উত্তর হবে অপশন ডি, ব্যাসদেব। উত্তর হবে অপশন ডি, ব্যাসদেব, দুজনের সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, ব্যাস রচিত, অর্থাৎ ব্যাস রচিত মহাভারতের শ্লোক সংখ্যা কত? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 25 লক্ষ। ব্যাস রচিত মহাভারতের শ্লোক সংখ্যা কত? 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 25 লক্ষ। 25 নম্বর প্রশ্ন, এবং আজকের মক টেস্টের শেষ প্রশ্ন। আমরা রাত্রে যারা পরে দেখছি বা এখন যারা আছি লাইভে, রাত্রে জন্য দৌলত কাজী, লোকচন্দ্রাণী আলাবলের পদ্মাবতী, এবং শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, এবং ময়মন গীতিকা থেকে মহুয়ার পালা, দস্যু কেনারামের পালা। ময়মন সিংহ গীতিকা থেকে মহুয়ার পালা, দস্যু কেনারামের পালা। শাক্ত পদাবলী থেকে রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য। আরাকান রাষ্ট্রবাদ থেকে দৌলত কাজী, লোকচন্দ্রাণীর। আর চালালের পদাবলী। 25-এর গোরাচাঁদ এ, সুলতানা বি। ব্যাস রচিত মহাভারতের শ্লোক সংখ্যা হবে অপশন সি, 30 লক্ষ। উত্তর হবে অপশন সি, 30 লক্ষ। এই পর্যন্ত। আমরা বিগত কয়েকদিন নেটওয়ার্কের অসুবিধার জন্য মক টেস্ট করতে পারিনি 2-3 দিন, কিন্তু ভিডিও আপলোড করেছিলাম, যারা দেখেনি আমরা দেখে নেব। তাছাড়া আমরা 8টার সময়, ঠিক 8টার সময়, আজকে 8টা 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 5 এরকম সময়, মোটামুটি 8টা, একদম 8টার সময় আমরা চলে আসবো, মক টেস্ট করবো, এবং লাইভ মক টেস্ট। আজকের মধ্যযুগের শেষ প্রশ্ন উত্তর, তারপরে আমরা পরের দিন অর্থাৎ আগামীকাল আমরা ভাষাবিজ্ঞান শুরু করব। ভাষাবিজ্ঞানের 5টা, ভাষাবিজ্ঞান হচ্ছে ইউনিট 1-এর 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায় থেকে আমরা 3 দিন কি 2 দিনে, মোটামুটি 3 দিনে শেষ করবো ভাষাবিজ্ঞানের।
তবে আজকে মধ্যযুগ আমরা রাত্রে শেষ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে থাকার জন্য, আজকে এখানে শেষ করলাম, ঠিক আছে। আজকে এখানে থামলাম।